তো হ্যালো বন্ধুরা আবার তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওটা শর্টস ভিডিওর মতোই ধরে নাও আশা করি তোমাদের দেখতেও অনেকটা ভালো লাগবে এখন বাজে রাত্রির দেড়টা তো দেড়টার সময় খুব খিদে পেয়ে গেছে হঠাৎ করে তো ওই কদিন তো আমি জ্বরে ভুগছিলাম সেটা তো খুব ভালো করেই জানো তো জ্বরে ভোকাকালীন মানে মুখে কিছু খেতে ইচ্ছাও করছে না সব কিছু তো লাগছে তো এখন মনে হচ্ছে যে একটু সিদ্ধ ভাত করে নিই গরম গরম খেতে ভালো লাগবে ঘি দিয়ে তো সিদ্ধ ভাত করবো আর একটা ডিমে আর ডিমের অমলেট করব দুটো ডিম ভাজে দুটো ডিম দিয়ে অমলেটটা করবো আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ দিয়েও আলু সিদ্ধ দিয়েও খাবো আর কি কেননা ডিম ভাজি আর আলু সিদ্ধ দিয়ে খেতে গরম গরম ভাত ঘি দিয়ে ভালোই লাগবে তো যেহেতু জোয়ার ওর জন্য গরম গরম ভাতটাই ভালো লাগবে খেতে এখন ম্যাগি কি অত ভালো লাগছে না ম্যাগি কদিন খুব খেয়েছি চাল ধুয়ে রাখা রয়েছে দেখো রেডি করা রয়েছে এই চালটা আলুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো আর এখন আমি এই পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলোকে গ্লাসের মধ্যে এক এক করে তুলে নেব আস্তে আস্তে গ্লাসের মধ্যে তুলে নেবো চামচটা নিয়েছি কেননা ডিমটা যাতে ঘাঁটতে হয় ওই দেখো একটা লঙ্কা পড়ে গেল নিচে তো চলো লঙ্কাটাকে তুলে নেওয়া যাক তো এই হচ্ছে ব্যাপার আজকে আমি এরকমভাবেই রাত্রেবেলা খাবারটা খাবো আবার একটা লঙ্কার কুচি পড়ে গেল নিচে ওরা আগে আর খুঁজে পেলাম না তাই তুললাম না তো চলো সব কিছু এই গ্লাসটার মধ্যে তুলে নেওয়া যাক তো দেখো এখানে আলু সিদ্ধ হচ্ছে এখানে আমি গ্লাসের মধ্যে নুন দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটাকে আমি মিক্সড করবো বলে এখানে আমি আলুটা সিদ্ধ হলো নাকি দেখে নিয়েছি আলু আরো সিদ্ধ হবে ডিম আমি এক একটা করে নিয়ে নিচ্ছি ডিমের একটা চোকলা পড়ে গেছিলো তার জন্য আমি চামচ দিয়ে সেই চোকলাটা তুলে ফেলে দিলাম আবার একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি এবং ডিমটাকে ভালো করে আদা এই আদা বলছি দেখো মাথা খারাপ হয়ে গেছে পিঁয়াজ আর লঙ্কার সঙ্গে মিক্স করে নেবো বলে যেহেতু ডিমটা ভাজি করব ভালো করে মিক্স করে নিলাম এবার ছুরি দিয়ে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি ভাতটাকে রেডি করে নেবো তারপরে ডিমটা ভাজা করে খেয়ে নেবো তো এখন আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি আর একবার চেক করে নিচ্ছি তো যে আর সিদ্ধ হবে আলুটা আলুটা একটু সিদ্ধ হোক তারপরে ডিমটাকে ভাজা যাবে তো এই বলতে বলতে আমি দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে এখন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে ডিমের ওই গ্লাসটাকে থেকে ডিমটা ফাটানো ডিম ফেটানো ডিমটাকে আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে ভালো করে ফা ফেটিয়ে নিলে ফ্লপি হয় মানে ফুলে যায় ডিমের অমলেটটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে তার জন্য আমি ডিমের ওটা ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে এখন আমি কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমের অমলেটটাকে বড় করে নিচ্ছি আর বড় করলে বেশ মানে দেখতে সুন্দর হয় আর ভালো করে ভাজিটাও হয় তো দেখো ডিমের অমলেটটাকে পাল্টে নিলাম এখন দেখলাম ডিমের অমলেটটা আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠছে খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও আশা করছি খুবই মজার হবে তো ডিমের অমলেটটা তো বলতে গেলে প্রায় রেডি হয়ে এসছে উল্টে পাল্টে আমি ভাজি ভাজা করে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো কথা বলতে বলতে ভাতের ফ্যানটাও গালিয়ে নিচ্ছি ভাতটা নামিয়ে আমি একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে পুরোটাই বয়েল হয়ে যায় মানে আলুগুলো আলুগুলো একটু বয়েল হতে সময় লাগে তো এখন আমি গ্যাসটাকে পুরোটা অফ করে দিলাম তারপরে নিয়ে নিলাম প্লেট প্লেটের মধ্যে খাবার বাড়ি বার বেড়ে নেব তো খাবার বেড়ে নিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি খাবার বেরিয়ে বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে আমি বসে গেছি খেতে তো এখন ঘি নিয়েছি গরম গরম ভাতে তো এখন ঘি গরম গরম ভাত আলু সিদ্ধ ডিম ভাজি মানে ডিমের অমলেট দিয়ে ভালো করে সাটিয়ে নেবো পেটটায় আর নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও